নমস্কার বন্ধুরা, টিএসটি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি রান্নাবান্না নিয়ে, বাগানে এসেছি বিট তুলতে। বড় দেখে একটা বিট তুলছি, আজকে বিট ভাজা করব ভেটকি মাছের তেল দিয়ে। আর ভেটকি মাছটা করব সর্ষে পোস্ত দিয়ে, আর ডাক চিংড়ি করবো। তিনটে তরকারি হবে আজকে। আমি নারকেলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়েছি। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যাতে অন্যেরা এই ভিডিওটা দেখতে পায়। কমেন্ট করো কেমন রান্না হয়েছে। নারকেলটা খুব সুন্দর দুধ বেরিয়ে গেছে, এবারে ওটাকে ছাঁকনিতে দিয়ে দুধটা বের করে নিতে হবে। আর এদিকে ছোট মিক্সির মধ্যে আমি সাদা সর্ষে দিয়েছি, পোস্ত দেব এবারে। যেহেতু দুটো তরকারি হবে, এই জন্য একটু বেশি দিয়েছি কাঁচা লঙ্কা দেবো ওর মধ্যে। একটু নুন দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি একটু। এটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। হলুদ মাখাচ্ছি মাছগুলোতে, নুন দিয়ে নিয়েছি। হলুদ দিচ্ছি, সুন্দর করে মাখিয়ে নিতে হবে এইভাবে। ডাবটা আগে থেকে কাটা ছিল, ডাবের জলটা ঢেলে নিয়েছি বাটিতে। যে পোস্ত সর্ষে লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম চিংড়ির মধ্যে দিচ্ছি, আর অল্প রেখে দিয়েছি ভেটকি মাছটা করার জন্য। নুন দিচ্ছি, এবারে হলুদ দিচ্ছি, সর্ষে তেল দিচ্ছি, সুন্দর করে মেখে নিতে হবে এইভাবে। লঙ্কার গুঁড়ো দিচ্ছি,
এক চিমটি চিনি দেব। নারকেলের যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি। ডাবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। সুন্দর করে মুখটা এভাবে আটকে দিতে হবে আটা দিয়ে। মুখটা আটকে দিলে ভিতরে ভালো সিদ্ধ হবে আর গন্ধটাও খুব সুন্দর হবে। কড়াতে জল দিয়ে এবারে বসিয়ে দেবো। গামলা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এইদিকে ভেটকি মাছের রেসিপিটা হবে। মাছগুলো ভেটকি মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম আর তেলে কালো জিরে দিলাম, রসুন দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। একটু নুন দিলাম। একটু হলুদ দেব। দিয়ে জল দিয়ে দিলাম মিক্সড করে। চাপা দিয়ে মাছ দিয়ে দিচ্ছি। আবার যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানানো ছিল সেটাও দিয়ে দিলাম। খাওয়া রেডি হয়ে গেছে, রান্না রেডি হয়ে গেছে। ওই যে বিট ভাজা করেছিলাম ভেটকি মাছের তেল দিয়ে, আর এই যে ভেটকি মাছ দিয়ে তোমরা দেখলে ভেটকি সর্ষে করলাম, আর এই যে ডাব চিংড়ি রেডি হয়ে গেছে, আমরা খাচ্ছি। খুব সুন্দর হয়েছে। আর পুরো ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ।